মানে পার হয় পরের দিন আবার দুই ভাই বসে একসাথে খাই, এরকমই হচ্ছে সব ভাই বোন আমাদের। তো খাওয়া ছড়াছড়ি কিছু নেই, একটা ফান হচ্ছে, মজা করছি, সবাই ঘোর চাচ্ছি। এটা একটা প্রথম, মানে এবার যেহেতু হার্ড কম্পিটিশন, এনজয় করছি খুব, আমি এটাই বলবো। আসলে কালকে হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে এটা স্থগিত করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু জানি অলরেডি গতকাল একটি প্যানেলের পরিচিতি অনুষ্ঠান কিন্তু হয়ে গেছে। তো সেটা যদি করোনার মধ্যে হতে পারে, আপনাদের ক্ষেত্রে কেন এই বিধিনিষেধ আসলে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা আসলে বুঝতে পারছি না, বেশ কিছু বিধিনিষেধ আমরা পেয়েছি হাতে, এটা আমাদের যারা আরো সিনিয়র তারা ভালো বলতে পারবেন, আমরা তো তিন দিনই জুনিয়ার আছি। তো আমার মনে হয় যে এখন যেহেতু সবকিছুতে একটু বিধিনিষেধ রাখা হয়েছে, তো ওইটা আমরা সরকারি যে বিধিনিষেধ, মানে দেখেন, মানে বললে তো অনেককেই বলা যায়, আমরা তো বড় করে প্রোগ্রাম মানে করতেই পারি চাইলে, আমাদের ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে হিউজ আকার একটা প্রোগ্রাম করার, কিন্তু ওই যে একটা ভয় থাকে বিভিন্ন, আমাদেরকে বিধিনিষেধ দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য একটু ছোট আকারে করছে। জি, থ্যাংক ইউ। ইমন নীরব বাস্তব জীবনের বন্ধু, পদ্মার্থীদের আমরা সবাই জানি। ইমন ভাই যেরকম প্যানেল পরিবর্তন করে অন্য প্যানেল এসেছে আমরা জানি, নীরব ভাইও একই কাজ করেছে। নীরব ভাইয়ের কাছে প্রথমে এটাই জানতে চাই, আপনারা কি আসলে বাস্তবে বন্ধু বা পর্দাতে আপনাদের কেমিস্ট্রি হয়তো দর্শক দেখে থাকবে বা দেখেছে, বললাম দেখেছে, তো সেটার সাথে কোনো রেস বা যোগসূত্র আছে কি? প্রথমত হচ্ছে আপনার প্রথম ইনফরমেশনটা ঠিক আছে, দ্বিতীয় ইনফরমেশনটা ভুল। প্রথম ইনফরমেশনটা আমি আমার বন্ধু, এটা ঠিক আছে পর্দার বাহিরে, এবং যেটা বললাম যে ওই প্যানেল থেকে আমি আসিনি, কারণ আমি গতবার কোনো প্যানেলই ছিলাম না, আমি তার আগের বার ছিলাম, অনেক আগে ছিলাম। হ্যাঁ, অসুবিধা নেই। সো ফ্রেন্ডশিপের জায়গাটা হয় না যে একটা জায়গায় কাজ করতে গেলে একটা সম্পর্ক তৈরি হয়, নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলো শেয়ার করা হয়। সো আমার আর ইমনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলো অনেক শেয়ার করা হয়েছে, এবং কাজের ক্ষেত্রে সেটা প্রফেশনাল জায়গায় এবং পার্সোনালি আমরা একজন একজনকে ফ্যামিলিগত করে চিনি। সো সেই জন্য মানে বোঝাপড়ার অনেক ভালো। সবাই বলে আপনাকে প্রচারণায় কম দেখা যায়, এটার কারণ কি আপনি ক্লিয়ার করেন? না, প্রচারণায় কম দেখা যায় তা না, বিষয়টা হচ্ছে যে মাঝখানে বেশ কয়েকদিন শুটিংয়ে ছিলাম, এবং শুটিং বাদ দিয়ে যখনই যে ফ্রি টাইমটা পেয়েছি তখনই সেই নির্বাচনে প্রচারণা করছে এবং খুব অ্যাক্টিভলি কাজ করছে। আন্তর্জাতিক সম্পাদক পদে নীরব, নীরবকে কেন যোগ্য মনে করছেন? না, আমার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে যেহেতু বেশ কিছু কাজ করা হয়েছে আমার, এবং আমি বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো আমি হিরো আমি বলবো, সেটা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের 2.0, যেটা একটা মালয়েশিয়ান মুভি, তারপর একটা হিন্দি ছবি করেছি। বাট এটা বিষয় না, বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনালি, কিন্তু সিনেমার সাথে আসলে সংগঠনের কাজ করা কতটা মানে যুক্তিসঙ্গত? অবশ্যই সংগঠনের যুক্তিসঙ্গত আছে, কারণ একটা ছবি যখন আপনি খেয়াল করে দেখবেন যে যখন একটা ছবি দেশের বাহিরে রিলিজ হয় সেক্ষেত্রে সেটার একটা প্রচার এবং একটা প্রসারের জন্য একটা সংগঠন এবং একটা সবাই মিলে যখন কাজ করা হয় তখন সেটা একটা বৃহৎ একটা ধারণ করতে পারে। ইমন ভাই বলতে চাচ্ছিলেন এই বিষয়ে, আপনি বলেন। আমি যেহেতু পরপর 2 বছর আন্তর্জাতিক সম্পাদক ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে নীরব হচ্ছে সবচেয়ে যোগ্য প্রতিনিধি, মানে সবচেয়ে ভালো করতে পারে, কারণ মানে আন্তর্জাতিক সম্পাদক পদে যে কেউ দাঁড়ালেই হবে না আসলে, মানে আন্তর্জাতিক অঙ্গনে যার যোগাযোগটা বেশি, ও কিছুদিন আগে একটা ভালো কাজ করেছে তাপস ভাই রিমি চক্রবর্তীর সাথে, এবং ওখানে ইন্ডিয়াতে আন্তর্জাতিক সম্পাদকের সাথে সে মিটিংও করেছে আন্তর্জাতিক শুনেছি। তো আন্তর্জাতিক অঙ্গনে তার একটা যেহেতু একটা অভিজ্ঞতা হয়েছে এর মধ্যে, আমার মনে হচ্ছে ওই সব কিছু। না, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন একটা ছবি হলে রিলিজ করবো, আমাদের রিলিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দেখবেন যে আমাদের বেশ আগের থেকে কিন্তু আমাদের ছবি বাংলাদেশের বাহিরে অনেক জায়গায় রিলিজ হচ্ছে, সেটা আমেরিকায়, এবং সেটা ইংল্যান্ডে, সেটা আয়ারল্যান্ডে, সেটা মালয়েশিয়াতে, সেটা বিভিন্ন জায়গায় রিলিজ হচ্ছে। সো ওই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় যে ছবি ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার জন্য এই জায়গাটাকে খুব পক্ত করে থাকা উচিত, এবং খুব প্রেজেন্ট করে আমরা আমাদের ছবিটাকে নিয়ে যেতে পারি বলে যায়। তিন দিনের কাছে জানতে চাইবো, যদি জিতে যান কি করবেন, আর যদি হেরে যান কি করবেন? বেসিক্যালি 28 তারিখে নির্বাচন। সো আমার কাছে মনে হয় যে 428 জন আমরা ভোটার এবং আমরা যে ক্যান্ডিডেট যারা আছি, জিতে গেলে তো জিতেই গেলাম, আর হেরে গেলেও আমরা একই, আমরা যেভাবে 428 জন ছিলাম আমরা 428 জনই থাকবো।